শিল্পখাত কিংবা আবাসিক শীতেলেই যেন গ্যাসের তীব্র সংকট দেখা দেয় রাজধানীসহ দেশে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে তবে গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়ে শিল্পখাত উৎপাদন বন্ধ থাকে সরবরাহ ঘাটটিতে এমন অবস্থায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বললেন আগামী দু একদিনের মধ্যে সমস্যা সমাধান হবে মার্চ থেকে মিলবে নিরবচ্ছিন্ন গ্যাস বেশ কিছুদিন যাবৎ গ্যাসের কিছু স্বল্পতা দেখা দিচ্ছে কারণ মাত্র একটি এফএসআর ইউনি আমরা কাজ করতেছি এই অসুবিধাটা খুবই সাময়িক আমরা আশাবাদী যে আগামী দুই এক দিনের মধ্যে এফএসআরটা চালু হয়ে যাবে তার মানে সিস্টেমে আরও চারশো এমএমসি গ্যাস প্রবেশ করবে দাম বাড়ানো তো কোনো উদ্যোগ নাও হয় নাই আমরা প্রাইসিংটাকে ডাইনামিক করার চেষ্টা করতেছি ইন্ডেক্সিং করার চেষ্টা করছি দাম বাড়ানো বা কমানোর বিষয় না ডাইনামিক প্রাইস কমে কমে গেলে যাবে একটা আমরা রাখতেছি যে এটার জন্য অ্যাডজাস্টমেন্টটা কন্টিনিউ থাকে এখন হঠাৎ করে দুশো ডলার হয়ে গেল আমরা যে বিগত দিনে যে এক্সপিরিয়েন্সটা আছে সেই জায়গাতে আমরা যেতে চাই না তো সেই জায়গায় এবং সেটাকে আবার সহনীয় পর্যায়ে রাখতে হবে গ্রীষ্মে গরম বেড়ে যাওয়া এবং বড় মৌসুম হওয়ায় দেশে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিদ্যুতের চাহিদা বাড়তেই থাকে এই পাঁচ মাসে গড়ে প্রতিদিন পনেরো হাজার থেকে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় আবার মার্চে শুরু হচ্ছে রোজা এ সময় কেমন থাকবে বিদ্যুৎ পরিস্থিতি নির্বচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে পর্যাপ্ত অর্থ নিশ্চিত জরুরি নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে অবশ্যই অর্থ একটা বড় বিষয় এটার যোগানের ফ্লোটা আমাদের একটা আমরা প্ল্যান করে রেখেছি সরকারের সাথে আমরা কথা বলেছি ফাইন্যান্স মিনিস্টার সাথে আগামী সপ্তাহে যদি আমাকে অ্যাপয়েন্টমেন্টে আমরা বসবো সেই বিষয় আমরা আমাদের কথাগুলো বলবো সেই জায়গাগুলো যদি আমরা নির্বিচ্ছিন্ন রাখতে পারি অবশ্যই আমরা এই আগামী বছরগুলিতে আমরা নির্বিচ্ছিন্ন জ্বালানি আমি বিদ্যুৎ দিতে পারি বিদ্যুতের ব্যাপারে আমাদের দুইটি আগামীতে বড় চ্যালেঞ্জ একটি হলো শেষ মৌসুম শুরু হয়ে যাবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শেষ মৌসুম এবং সামনের রোজার মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ভালো অবস্থানে ট্রান্সমিশনের ক্ষেত্রেও আমরা ভালো অবস্থানে আমরা মনে করি যে সাড়ে সতেরো হাজার মেগাওয়াট দেওয়ার মতো জায়গাটা আমরা তৈরি করতে পারবো যদি নিরবিচ্ছিন্ন জ্বালানি যোগান দিতে পারি আমরা তরল জ্বালানি থেকে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয় গড়ে প্রায় ২৬ টাকা কখনো এর চেয়ে বেশিও হয় যদিও কয়লা থেকে তা পাওয়া সম্ভব আট থেকে নয় টাকাতেই দেশি প্রাকৃতিক গ্যাস থেকে আরও কম দামেই কিন্তু গ্রাহক পর্যায়ে সরকারকে বিদ্যুৎ বিক্রি করতে হয় গড় উৎপাদন দরের চেয়ে কম দামে জ্বালানির ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি হলো বাংলাদেশের নিজস্ব গ্যাস এক্সপ্লোরে এক্সপ্লোরেশন করা ইতিমধ্যে খুব ভালো সংবাদ যে আমরা যে কয়টি কূপ খনন করেছি তার অধিকাংশতে আমরা গ্যাস আবিষ্কার করেছি ছোট ছোট হলেও ভালো অবস্থা যে ছাব্বিশের মধ্যে বাংলাদেশ নির্বিচ্ছন্ন গ্যাস সাপ্লাই থাকবে যেরকম আমরা বিদ্যুৎ করেছি যে শতবাক বিদ্যুৎ এত তারিখের মধ্যে থাকবে আমরা গ্যাসের ব্যাপারে সে পরিকল্পনা নিয়ে কাজ করতেছি এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়াতে উৎপাদন খরচ আরও বাড়ে ফলে ভর্তুকিও বাড়তে থাকে তবে নতুন করে বিবিয়ানায় এক দশমিক ছয় টিসিএফ গ্যাসের সন্ধান মিলেছে যাকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছে সরকার এছাড়া প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে পরিবেশের ক্ষতি হয় না এমন পদ্ধতিতে কয়লা উৎপাদন করা হবে বলে জানান নসরুল হামিদ মুন্নাফ রশিদ এখন ঢাকা Carolyn, be a sure stealer.